ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা আশা করি ভালোই আছেন। আজকে আমরা এইরকম একটা টেক্সট এফেক্ট করব, খুব সহজেই এটা করা যায়। এটা কিভাবে করব আসুন দেখি। প্রথমে আমরা একটি টেক্সট কিছু লিখে নিলাম, যেমন লিখলাম এটা লিখে সাইজটি একটু বড় করে নিই। এটাকে বোল্ড করে নিলে ভালো হবে। এবার আমরা একটা গ্রেডিয়েন্ট দেব, এই জায়গাটা ক্লিক করে আসব, এখানে গ্রেডিয়েন্ট ওভারলে এখানে ক্লিক করব, এরকম আসছে। আমি গ্রেডিয়েন্টটা তৈরি করব, এই গ্রেডিয়েন্ট ওভারলের উপরে ক্লিক করলাম। এখান থেকে এটা আমার তৈরি করা আগে ছিল বলে এরকম, ধরা যাক এই এই একটা বেসিক এরকম একটা নাও হলো। এখানে একটা কালার ডাবল ক্লিক করে একটি কালার সিলেক্ট করলাম, ধরা যাক এই কালারটি, আর এই দিকে ডাবল ক্লিক করে আরেকটি কালার সিলেক্ট করলাম। এবার এ দুটোর মিড পয়েন্ট এইখানটায়, এই জায়গাটায় আসছে, এটা হবে 50। আমি এটাকে 50-তে নিয়ে আসলাম, দেখা যাচ্ছে 50। আর এভাবে আনা যায়, এখানে সিলেক্ট করে এখানে লিখলাম 50, এইরকম একটি হলো। এই কালারটা ভালো লাগছে না, একটা অন্য কালার দিলে কিরকম হয়। এবার যাই হোক, আপনাদের পছন্দ মতো কালার দিয়ে নেবেন। এখানে ক্লিক করে লিখলাম, এটা তো 50-তে আছেই, এখানে ক্লিক করে লিখলাম 50, এরকম আসলো, ওকে করলাম। এবার এটাকে ওকে করলাম, এবার এই লেয়ারটাতে আসলাম, ব্যাকগ্রাউন্ড লেয়ার, লেয়ার 01, এখানে ডাবল ক্লিক করে আবার গেলাম গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করলাম, ওইটি দেওয়া হলো, এটাকে রিভার্স করে দেওয়া হলো এইরকম। এখানে আমরা কালারটা একটু বদলে দিই, তাহলে দেখতে ভাল লাগবে, একই রকম ইয়ে থাকবে। এখানটায় এটাকে একটু হালকা করে দেওয়া যাক, আর এটাকেও একটু হালকা করে দেওয়া যাক এইরকম। এগুলো ওই 50 থাকবে। ওকে, আবার এখানে আসলাম, এই গ্রেডিয়েন্ট ওভারলেতে এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, করে আমরা গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে এই এই কার্সারটা এখানে এনে আমরা এটাকে কিন্তু আপ ডাউনও করতে পারি, গ্রেডিয়েন্টটাকে সরাতে পারি। কিন্তু আমি গ্রেডিয়েন্টটা এই যে লাইনটা, এই ব্যাকগ্রাউন্ডের লাইনের সাথেই মিলিয়ে রাখবো, এরকম রাখলাম। এবার এখানে একটা স্ট্রোক অ্যাপ্লাই করলাম, স্ট্রোকে ক্লিক করলাম, এই জায়গাটা স্ট্রোকের উপরে ক্লিক করলাম, করে এখান থেকে ধরা যাক এই যে এটাই, এটাকে ক্লিক করলাম, ওকে করলাম, ওকে করে স্ট্রোকের সাইজটাকে একটু কিভাবে বাড়িয়ে দিলাম,
নিচে সাদা দেখা যাচ্ছে, উপরে দেখা যাচ্ছে না। আমি যদি এটাকে রিভার্স করি তাহলে এরকম ব্যাপারটা আসছে, আর একটু ছোট করে এরকম। এবার এই স্ট্রোকটা দেখা যাবে এই লাইনের সাথে মিলছে না, তো স্ট্রোকটাকে সিলেক্ট করে আমরা যে কোনো জায়গায় গিয়ে এটাকে এরকম করে উপরে উঠিয়ে নিচে নামিয়ে দিতে পারি। এই নিচের স্ট্রোকটাও তো হালকা হয়ে গেছে, তাহলে এটার কালারটাকে একটু বাড়িয়ে দিই। এখানে এটাকে নিয়ে এটাকে একটু ডার্ক করে দিই এরকম, ওকে। আর এটাকে 50-তে পাঠিয়ে দিই, এরকম ব্যাপারটা আসছে। আমরা স্ট্রোক বা গ্রেডিয়েন্ট এখান থেকেও ঠিক করতে পারি, এখানে গিয়ে এটাকে যেরকম খুশি এরকম বা এরকম যেরকম খুশি আপনি রাখতে পারেন। আবার গ্রেডিয়েন্টটাকেও যেমন খুশি এরকম যেমন খুশি রাখা যেতে পারে। এর সাথে এই ব্যাকগ্রাউন্ডের এই দাগটার সাথে মিলিয়ে রাখলেই ভালো হবে, ভালো লাগবে। এইভাবে আমরা খুব সহজেই একটি টেক্সট এফেক্ট করতে পারি। আর কালারটা দেওয়ার ব্যাপার আপনাদের নিজেদের উপর, এখানে গিয়ে এটাকে সিলেক্ট করে যে কোনো কালার আপনি, সেখানে দুটো রয়েছে, দুটোর মধ্যে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন, পছন্দ মতো কালার সিলেক্ট করে দেওয়া যেতে পারে। যে কোনো রকম মতামতের জন্য অবশ্যই কমেন্টে লিখবেন, বিনা দ্বিধায়। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।